সকাল দিয়ে শুরু করে দিলাম, সকালের গুড মর্নিং। আমার চান পুজো, এখন পুজো আমি দিলাম, দিয়ে এখন চান পুজো দিয়ে এই যে বাটা এখনো নামাইনি, নামাবো। আর গুড মর্নিং, এই যে সবাই এখন ঘুম থেকে উঠলো, ছেলে এখনো বিছনা তোলা হয়নি, বিছনা পড়ে রয়েছে, চা বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে তোমাদের দাদা ভাই ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে। আর ওই যে চা পাতা, যেহেতু পাতা চা ঢাকা দিয়ে এসেছি, সকালের ওয়েদারটা খুবই ভালো। দেখো এই কাঁচা ধোয়া করেছি কিছুটা। এই যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম, তোমাদের বলছিলাম এই যে চা ঢেকে রেখেছি, এই যে চা নিয়ে এসেছি, এখন চা খেতে বসে পড়েছি। আর এই যে বিস্কুট অর্ধেক খাচ্ছি, আজকে বিস্কুট আনতে হবে, বিস্কুট শেষ, এতদিন চললো বেকারির বিস্কুট ছিল, এই দিয়ে এখন চা খাবো, খেয়ে রান্নার দিকে যাব। বন্ধুরা এই যে চাটা খেয়ে এই যে টিফিন বানিয়ে নিয়ে আসলাম, রুটি করে নিয়ে আসলাম, আর আলু ভাজা, আর এটা কালকের একটু তরকারি, সবাই খেতে বসে পড়েছি। ও শশা না, নাই শশা কেটে রেখেছি, দাও শশাটা নিয়ে আসি। শশাটা নিয়ে চলে আসলাম, একটু একটা লেবু ছিল, লেবুটা কেটে রেখেছি, আমি না শশা দিয়ে রুটি খাচ্ছি, খেয়ে তারপর রান্নার দিকে যাব। আজকে যেহেতু বাড়িতেই আছি, ব্যাংকের লোকদের খাবার দিতে হবে, তাড়াতাড়ি করছি। ভিডিওটা দেখো, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে ব্যাংকের কয়েকজন খাবে দেখে, দেখো আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, আর এই যে এটার মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা, আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর এই যে মাংস রান্না করবো, এই দেখো মাংসটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, আর পালং শাক এনে দিয়েছে, এবং ঘরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, পালং শাক করবো। আর দেখি যদি মাছ আনে মাছ করবো, মাছটা আনতে গেছে, এখনও জানি না কী হবে। আর ব্যাংকের লোক যেহেতু খাবে, তাদের জন্য মাংস, ছেলেরও হয়ে যাবে। আর এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমি রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে এবার একটু কষিয়ে নেবো, মানে বেশি ভেজে ভেজে নেবো, তারপর নুন হলুদ হলুদ জিরাগুলো সবই দেবো। আর এই যে আমার এটার মধ্যে রয়েছে লঙ্কা বাটা, এক চামচ লঙ্কা বাটাও দিয়ে দিলাম, আর এক চামচ আদা বাটা দিয়ে দেবো। এই আদা বাটা হয়ে গেল, আর নুন হলুদটা একটু পরে দেবো। মাংসটা নামিয়ে এই দেখো প্যাকেট করে দিয়েছি, এইভাবে প্যাকেট করে দিই। আর ছেলের জন্য এটা রেখে দিয়েছি, এটা ছেলের জন্য, আর আমাদের জন্য হচ্ছে পালং শাক দিয়ে আর রুই মাছ দিয়ে একটু মাক্কা মাখা গামাখা করবো, আর কিচ্ছু করবো না আজকে, ভালো লাগছে না, বাড়ি থাকলেই শুধু রান্ধো আর রান্ধো। এই হয়েছে, এখন এগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে আসি, শাক আর মাছ হচ্ছে কলে রয়েছে, এখন ধোবো, ধুয়ে রান্না বসাবো। এই দেখো ব্যাংকের রুটি বানাচ্ছি, আর ওইটা আমাদের রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে ঝোল ঝোল করেছি, ওটা খেতে ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, যদি ওইভাবে খাও। ওর মধ্যে কিচ্ছু না, কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই যে এখন রুটিগুলো পটাপট করে রুটিগুলো ভেজে এখন দিয়ে পাঠাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। বন্ধুরা এই যে এখন দুপুরে ভাত খেতে বসে পড়েছি, এই হয়েছে, এই দেখো আজকে আমি এই মাছের ঝোল করেছি, পালং শাক দিয়ে রুই মাছের ঝোল, এটা হচ্ছে তোমার দাদা ভাই আমি খাবো, কালকে ফ্রিজে ডাল আছে এই দিয়ে খাবো, আর ছেলে হচ্ছে মাংস, আর এই যে কয়টা স্যালাড এই শশা কাটা রয়েছে, আজকে এই করেছি। আর যেহেতু ব্যাংকের রান্না করেছি, রুটি করেছি, আর ভালো লাগছে না, তার আজকে যেহেতু বাড়িতে আছি, আজকে আমাদের ইউনিভার্সিটি যেহেতু বন্ধ, কেননা ইউনিভার্সিটির আজকে ভিড় পুজো হয়েছিল আজকের দিনে, তার জন্য এই এক তারিখটা ছুটি থাকে। খেয়ে নিই, খাওয়া দাওয়া করি, যা হবে সারাদিনের ব্লগ তো দেখতেই পারবে। এই যে বিকালে চা নিয়ে বসে পড়েছি, এই দেখো আজকে অনেক দিন পরে তোমার দাদা ভাই আজকে, মানে এই ঠান্ডা শীত শীত পড়বে, আর এই বিকালবেলাটা তোমার দাদা ভাই
কফিটা আমাকে বানিয়ে খাওয়ায়, মিথ্যা কথা বলে তো লাভ নেই। এই দেখো কফি বানিয়ে দিয়েছে, এখন আমি কফি দিয়ে, আর এই দেখো গুড়ের ওই খই খই লক্ষ্মী পূজার খইয়ের পাক ছিল, মানে গুড় দিয়ে পাক করা ছিল, আমি অল্প গুড় দিয়ে করেছিলাম, তা ওইটা শেষ, খেতে খেতে আমার জন্য এইটুকু রেখেছে, এখন আমি এইটুকু দিয়েই এই যে কফিটা খাবো, খেয়ে তারপরে একটু বসবো, ছেলেও পড়তে যাবে, যেহেতু ছেলেও মানে দোকানে গেছে কিছু খাবে দেখে, ওই যাই হোক বিস্কুটের প্যাকেট, ওর আবার ঘরের বিস্কুট ভালো লাগে না, এই খাবে টাবে তারপর পড়াশোনা করতে বসবে। ভিডিওটা দেখো দুরা, এই যে এখন ব্যাংকের লোকের জন্য, ব্যাংকের এক স্যার খাবে, তার জন্য এই দেখো আটাটা মেখে রেখেছিলাম, এই যে আটা, এখন হচ্ছে আলু ভাজা করব, এই যে আলু ভাজা, আলু কেটে নিয়েছি আমি, দেখো এখন আলু ভাজা বানিয়ে দিতে হবে, আর এই রুটি রুটি চারটে রুটি বানিয়ে দিতে হবে, তা একটু বেশি থেকে যাবে, চারটে রুটি বানিয়ে দেবো, আর এই যে তোমার দাদাভাই দুধ জাল দিয়ে আমাকে কফি বানিয়ে আজকে খাইয়েছে, অনেকদিন পরে কফি খাইয়েছে খেয়েছি, এখন এই ঠান্ডা ঠান্ডা পড়বে তো, আর এই কফি খেতে ভালো লাগবে। এখন আমি এই যে রুটিটা ভাজবো তা বসিয়ে দিয়েছি, একদিকে রুটি করবো একদিকে আলু ভাজাটা বসিয়ে দেবো। এই যে রাত্রেবেলার এখন এই যে রুটি ভেজে দিচ্ছি, চারটে রুটি ব্যাংকের স্যারের জন্য, আর এই যে আলু ভাজাটা হচ্ছে, একদিকে রুটি একদিকে আলু ভাজাটা করে নিচ্ছি, করে দিয়ে আসবে, যেহেতু উনি ফ্ল্যাটে থাকে ওনাকে দিয়ে আসবে রুটিটা। দেখো বন্ধুরা এই যে রাতের খাওয়া করেছি, এই যে ভাত দিয়েছি ছেলেকে, আর এই যে শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আমাদের জন্য, আর আজকে এই করেছিলাম, ছেলের জন্য মাংস আছে, ছেলে এখন মাংসটা বের করে নেবে, এই মাংসটা ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, এই যে মাংস দিয়ে ছেলে খাবে, আর আমরা ঝোল দিয়ে খাবো, খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে নেবো, বিছনা টিছনা করবো, কালকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে তাড়াতাড়ি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে দেখো সাপোর্ট করো, গুড নাইট।